রাধে রাধে, ওয়েলকাম টু মায়াপুর ব্লগ পার্ট টু। পার্ট ওয়ানের ভিডিও আমার চ্যানেলেই আছে, চেক করে নিও। আজকের ভিডিও গোশালা, মায়াপুরের চত্বরে কি কি দেখবে এবং ভোগ খাওয়া। ভোর 4:30 মঙ্গল আরতি দেখব বলে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কিন্তু ঝড় শুরু হয়ে গেছিল। আমরা প্রায় রেডি, ওই তো ঝড়। ওরে বাবা রে, ধুলোর ঝড় রে, ও মাই গড, এর মধ্যে হেঁটে কি করে যাবি তুই? 4:05 বাজে, 4:30 সময় আরতি, আর বাড়ির এই অবস্থা। কিন্তু তার থেকে বড় কথা, বাইরের এই অবস্থা। বৃষ্টি পড়ছে গাইস। হ্যাঁ, তো আমাদের হালকা ফুলকা ব্রেকফাস্ট, ছাতু দেখা দেখা নুন পাচ্ছিস না? এদিকে নুন পাচ্ছেন একজন। ছাতু না খেলে মা বাবা বলে ছাতু গুলো আমরা ছাতু খাচ্ছি। আমি পিওর বাঙালি শেয়েছি, কজ আমি কালা জাদু করতে পারি। এই সাউথ ইন্ডিয়ান শেয়েছে, আর ইনি ব্রজবল ব্রজবাসী, ইনি এখানকার রাধে 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 রাধে। আরে বাপরে, বৃষ্টির মধ্যে কিভাবে বেরোবো আমরা? 4:15 বাজছে আর মুষলধারে বৃষ্টি। আরে যে মুড খারাপ হয়ে গেছে গো। এখন বাজে 5:00, আমরা জাস্ট বেরোলাম, বৃষ্টি জাস্ট না পুরো 5:00 বাজে, আধ ঘন্টা লেট আমরা, কিছু করার নেই বৃষ্টির জন্য। বাট এখন বৃষ্টিটা কমে গেছে, এটাই ভালো, আমরা বেরিয়ে পড়েছি। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল, অন্ধকার, ভিজে রাস্তা। কোনো কিছুর পরোয়া না করে আমরা 3 বেরিয়ে পড়েছিলাম, কারণ মনের মধ্যে ছিল দর্শন তো পেতেই হবে। বৃষ্টি পরে ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এটা সব থেকে বড় কথা। ভীষণ ভালো লাগছে ঠান্ডা। অনেকে এসেছে, সবারই লেট হয়ে গেছে, কিছু করার নেই। সেখানে আবারও জুতো ব্যাগ সব কিছু জমা দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম। ভীষণই ভালো দর্শন পেয়েছি। এখন বাজে প্রায় 7:10, আমরা এবার একটু ঘুরে চত্বরটা দেখবো। আই নো বর্ষা মিলে ফোনটা পেলো আর ব্লগ স্টার্ট করে দিল, কই নেই কি আর বলবো, কারণ ভেতরে তো কিছু দেখাতে পারছি না। পায়ে ব্যথায় বসে পড়েছি, কিছু করার নাই, তো বর্ষা দিদি। এবার আমরা একটুখানি চত্বরটা ঘুরে দেখবো। আরেকটা মেইন ব্যাপার হলো ভোগের টিকিট কাটতে হবে, যেটা 9:00 থেকে শুরু হবে 12:00 অবধি। তো ভোগের টিকিট আমরা কেটে নেবো 9:00 নাগাদ করে। আপনার ক্রিয়েটর দিদির শাড়ির সাথে ফ্যাশন দেখুন, জুতো দেখুন, আমার দেখুন, যেটা কমফর্ট সেটাই ভালো। যদিও জানি যে এটার এই ক্লিপটা কেটে দেবে, তাও আমি রেকর্ড করে রাখছি। সময় বল, এখন বাজে 9:00 মধ্যে কাটলো হবে, 9:30 থেকে ভিড়টা কম হয় এবং তখন প্রচুর লোক হয়। এখানে আছে গদা ভবনী, সামনে আছে গীতা ভবন, আর একটা হচ্ছে সুলভ প্রসাদ হল, এটা আমি বলতে পারবো না। যদিও খাওয়ানো শুরু হবে 12:30 থেকে 2:30 অবধি, অসুবিধা নেই, এখন টিকিট কেটে নিলাম, তোমরা আসলে প্রথমে টিকিট কেটে নিলাম। অনেক রকমের প্রাইস রেঞ্জ আছে, 80, 50, 40। এখানে এক্সট্রা হচ্ছে পকোড়া আর রুটি, আর এখানে বাদবাকি সব সেম। আমরা এবার হোটেল যাচ্ছি, কজ আমাদের হোটেলে আমাদের 9:00 মধ্যে চেক আউট আছে। প্রায় 50 বেজেই গেছে, গিয়ে আমাদের গোছাতে হবে, আমরা এখন কিছু গোছাইনি। পুরো 9:00 চেক আউটের টাইম হয়ে গেছে, এখন আমরা হোটেল পৌঁছাইনি, নাইস না? এবার ড্রেস ছেড়ে আমাদের চলে আসতে হবে, কুপন কাটাটা হয়ে গেছে, যেটা সেফ সাইড একটা। এবার গিয়ে সব কিছু নিয়ে লাগেজ নিয়ে একেবারে চলে আসবো, খাবো দাবো, তারপরে কি প্যালাটোরিয়াম এন্ড অলগুলো দেখবো। তো আরও অনেক কিছু আছে মায়াপুরের গোটা চত্বরে দেখার মতো বা ঘুরে দেখার মতো, ওগুলো আমরা কমপ্লিট করে তারপর যাবো।
আমরা রুমটা ছেড়ে দিচ্ছি। এটা আমাদের পুরো রুম, ভালো করেছে। এটা হলো বাথরুমটা, বাথরুমটা একটু ছোট যদিও, বাট কই নেই, এক রাত কে লিয়ে ঠিকই হ্যায়। ইয়া, এখানে আয়না আছে, রেডি আমরা। বেডটা অনেকটা বড়, ডাবল বেড, অনেকটা বড়, আমাদের তিনজনের আরামে হয়ে গেছে। আর এখানে সব থেকে মেন ব্যাপার হলো যে আমাদের এখান থেকে ব্যালকনি আছে, নন এসি রুম, বাট এখান থেকে মায়াপুরের ইতোমধ্যে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আমাদের প্যারাডাইস পয়েন্ট, আমরা যে হোটেলের রুমটায় ছিলাম, একটুখানি দাদার সাথে কথা বলে নি। আচ্ছা, আপনার হোটেলে প্রি বুকিং করার জন্য কি করতে হবে? ওই ফোন নাম্বার বলে দিয়ে 9902, হ্যাঁ, 6141. আচ্ছা বেশ, রুম ভীষণ ভালো, দাদাও ভীষণ ভালো, আমরা খুব ভালোভাবে ছিলাম। থ্যাংক ইউ দাদা, আপনার কার্ডটা একটু নিয়ে নি, পুরোনো কার্ডটা নিয়ে নে। আচ্ছা বেশ, ঠিক আছে, হ্যাঁ কার্ডটা দেখা। এখন বাজে 10:15, আমরা তো সুন্দর একটা জায়গার সামনে বসে বসে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কি আছে জিজ্ঞেস করো না, কি আছে গো ব্রেকফাস্টে? ব্রাঞ্চ খাচ্ছি আমরা, ব্রাঞ্চ, চিড়ে ভাজা, থামস আপ এন্ড কুরকুরে, আই গেস। ওয়াও, হোয়াট আ ব্রেকফাস্ট! মা শুনলে আমাকে আর দেখতে হবে না, গেলাম আমি, শেষ। এরপর জুতো এবং ব্যাগ জমা দিয়ে দেখে নিয়েছিলাম পুষ্প সমাধি মন্দির, যেখানে প্রভুপাদের একটি ভীষণ সুন্দর মূর্তি এবং সঙ্গে মিউজিয়াম ছিল। এরপরই চলে গিয়েছিলাম ঠিকের পাশের রাস্তাটা দিয়ে মায়াপুরের ফুল ডোম থিয়েটার, ডিজিটাল থিয়েটার। এখানে এন্ট্রি হলো 10:00 থেকে রাত্রি 8:30 অবধি। এইটা অবশ্যই, মানে মায়াপুর আসলে এখানে অবশ্যই আসবে, ভীষণ ভালো লাগে এখানকার শো গুলো। টিকিট পড়েছিল এক একজনের মাত্র 40 টাকা। এরপর চলে গিয়েছিলাম গোশালা দেখতে, যেটা ডিজিটাল থিয়েটারের পাশ দিয়েই যেতে হয়। ডিজিটাল থিয়েটার থেকে এই সাইডে মেন মন্দির, তারপরে এইদিকে, তার ডান দিকে রয়েছে গোশালা। এখান থেকে প্রায় অনেকটাই হাঁটতে হবে। এখানে সুবিধার জন্য গাড়ি হিসাবে গরুর গাড়ি পাওয়া যায়, চাইলে নিতে পারেন। গোশালাটা অনেকটাই দূর, মানে এখনও কতটা বলছো? প্রায় পায়ে হেঁটে প্রায় 5 মিনিট এদিক থেকে রাস্তা চলে গেল সোজা। আমরা ফার্স্টে হলাম কাছে, ভাই হনুমান, ও মা, এটা দেখ গরুগুলোর শিংগুলো দেখে আমি একটা কথা ভাবছি, উড়িয়ে বাপরে। জায়গাটা ভীষণ শান্ত, মানে বেশ জঙ্গল জঙ্গল, বেশ সুন্দর দেখতে। জায়গাটা ছিল ভীষণই সুন্দর, লোকজন কম, সঙ্গে অনেক গাছ, আর গরুর গাড়িগুলো ছিল অপূর্ব দেখতে। ফাইনালি আমরা গোশালা এসেছি, কি সুন্দর দেখতে না গেটটা। গোশালাতে চলে এসেছি, কত গরু! হ্যালো ব্রাদার, হ্যালো হ্যালো হ্যালো, হাই, হ্যালো 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 ব্রাদার, শিংটা দেখ বর্ষা। প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু ওরা ভীষণ ফ্রেন্ডলি। দাদা একটু ঘুরবেন, দাদা ভাই ভাও দিচ্ছেন আমাকে, মুখটাই দেখে পড়া। দাদা আপনি একটু তাকাবেন, আপনি হেভি দেখতে, দাদা কি বলবো আমি, ইমা কি ভালো দেখতে, নমস্কার। সে অনেকক্ষণ ধরে কনভিন্স করার চেষ্টা করছে, বাট গরু কনভিন্স হচ্ছে না, আরাম নিচ্ছে দেখে যায়, একবার চোখ বন্ধ করে আরাম নিচ্ছে। গোশালায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, পা চলে গেল এত হেঁটে, প্রেরণা আস্তে আস্তে চলে গেল খাবারের ওখানে। নামহট্ট ভবন, নামহট্ট ভবন যাচ্ছি আমরা, এখান থেকে আমরা কুপন কেটেছিলাম,
এইখান থেকে সোজা গিয়ে নামহট্ট ভবনের জন্য গণভবনের ঠিক এই দিকে গিয়ে পেছনে যেতে হবে। অনেকটা দূরে নামহট্ট ভবন, গণভবনের ভেতর দিকে ঢুকে একদম পেছনের বিল্ডিং। অবশেষে পৌঁছালাম নামহট্ট ভবন। ঢুকে ঢুকেই ভিড় দেখে আমাদের অবস্থা তো খারাপ হয়ে গেছিল। মায়াপুরের ভোগ বলে কথা, একটু ধৈর্য তো রাখতেই হবে। ভেতরে ঢুকেই দেখলাম অনেক লোক, কিন্তু প্রত্যেকের বসার জায়গা কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা ছিল। ভোগের কথা কি আর বলি, দারুণ খেতে ছিল। 50 টাকার ভোগ কেটেছিলাম, ছিল ভাত ডাল দু রকমের তরকারি আর পায়েস। তৃপ্তি করে খেয়েছিলাম সবাই। আমাদের নিজেদেরকে খাবার সংগ্রহ করে এনে খেতে হবে। খাবার খাওয়া হয়ে গেলে সেই থালা ধুয়ে জমা দিতে হবে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও 20 টাকা দিয়ে টোটো করে চলে গেলাম ফেরিঘাটে, কারণ 3টে নাগাদ আমাদের ট্রেন। ₹10 দিয়ে কেটে নিলাম লঞ্চের টিকিট। আমরা এখন আবার নৌকাতে আছি, নবদ্বীপ যাব। এখানে আছে প্রেরণা। ফেরার সময় আমি মনের মতো জায়গা পেয়েছিলাম, লঞ্চের একদম সামনে চলে এসেছিলাম। ভাগীরথী এবং জলঙ্গী এই দুই নদী প্রত্যেকের মনকে নিজের সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট করে। লঞ্চ থেকে নেমেই আবারও একটা টোটো করে 20 টাকা দিয়ে চলে এলাম নবদ্বীপ স্টেশন। কাটোয়া হাওড়া গ্যালোপিং লোকাল করে আমরা চলে এসেছিলাম ব্যান্ডেল, কারণ ব্যান্ডেল থেকে আমাদের বিশ্বভারতী টিকিট ছিল। খিদেতে অবস্থা ছিল খারাপ, ট্রেনে যাই উঠেছে প্রায় সবই খেয়েছিলাম। 8টা নাগাদ পৌঁছে গেলাম বলব। কেমন লাগলো মায়াপুর ব্লগ অবশ্যই জানিও। এখানেই আমাদের সফর শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ।